আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের খুবই গুরুত্বপূর্ণ খবর। আজ দফায় দফায় আসছে মেঘ বৃষ্টি, পাল্লা দিয়ে কমবে রাত ও দিনের তাপমাত্রা। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এ বিষয়ে কি বলছে আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। পূর্বাভাস অনুযায়ী সকাল থেকে মেঘলা আকাশ, সেই সাথে কোথাও কোথাও দেখা মিলেছে বৃষ্টির, একই সঙ্গে বইতে শুরু করেছে উত্তরের হাওয়া, এতে কমে আসবে দিন ও রাতের তাপমাত্রা। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টার মধ্যেই দেশের উত্তর পশ্চিমে আকাশে তৈরি হতে পারে মেঘ, আর এর থেকেই বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা কমে ঠান্ডা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আজ দেশের 8 বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে। এখন থেকে পরবর্তী 12 ঘন্টায় আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামীকাল থেকে কেটে যেতে পারে। একই সঙ্গে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে শিশু ও বয়স্কদের জ্বর সর্দিতে আক্রান্ত হতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও আলিপুর দুয়ারেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম নেটিস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।